একজন পশ্চিমা সংশয়বাদী কী করে? সে প্রশ্ন করে, যা কিছু নিজস্ব ধ্যান ধারণার সাথে খাপ খায় না তার বিরুদ্ধে সে প্রশ্ন তোলে। আপত্তি করে, সে বিশ্বাস করে তার মন, বিবেক আর বুদ্ধি হলো সত্য মিথ্যা ও ভালো মন্দ বিচারের চূড়ান্ত মাপকাঠি। বলা বাহুল্য, এ ধারণা ভুল। একজন মুসলিম সংশয়বাদী কী করে? সে প্রশ্ন করে, সে নিজেকে প্রশ্ন করে, নিজের কাজ, অনুভূতি এবং চিন্তায় যা কিছু ইসলামের সাথে খাপ খায় না সেটার বিরুদ্ধে সে প্রশ্ন তোলে। আপত্তি করে, কারণ সে জানে তার মন সীমিত, তার বুদ্ধিমত্তা সীমিত, এগুলো কখনো সত্যের চূড়ান্ত মাপকাঠি হতে পারে না। সত্যের পরম এবং চূড়ান্ত মাপকাঠি হতে পারে কেবলই ইসলাম। মানুষ আজ বিভিন্ন ধ্বংসাত্মক ভ্রান্ত ধ্যান ধারণা আর মতবাদকে সত্য হিসেবে গ্রহণ করেছে, যত্ন করে লালন পালন করে সেগুলোর জন্য লড়াই করে। এগুলোই হলো সত্যিকারের উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। এ ধরনের সত্য ও বিশ্বাসী হবার চেয়ে সংশয়বাদী হওয়া হাজার গুণে ভালো।